অযোধ্যায় মহোৎসব, আর দিল্লিতে সম্প্রীতির বাতাবরণ। প্রগতি ময়দানে মটকা পীর দরগায় প্রদীপ প্রজ্বলন চলছে, রাম কীর্তন অনুষ্ঠান চলছে, আয়োজক স্থানীয় মসজিদ কমিটি। দেখুন সম্প্রীতির ছবি। এই মুহূর্তে দেখাচ্ছি আরো এক তাৎপর্যপূর্ণ ছবি, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রগতি ময়দানের মটকা পীর দরগা থেকে প্রদীপ প্রজ্বলনের ছবি। আমাদের সঙ্গে ইন্দ্রাণী রয়েছেন, একেবারে সরাসরি সেই ছবিটা ইন্দ্রাণীর মাধ্যমে তুলে ধরবার চেষ্টা করবো। ইন্দ্রাণী, একেবারে সম্প্রীতি মানে আমাদের ভারতবর্ষের সব থেকে বড় এক তাৎপর্যপূর্ণ ছবি আমরা দেখছি এই মুহূর্তে তোমার মাধ্যমে। এবং মটকাপীর দরগা দিল্লিতে প্রত্যেকটি মানুষ এই মটকাপীর দরগায় আসেন, এবং যে কোনো ধর্মের মানুষরা এখানে আসেন এবং তাদের মনে রাজ্যে জানান অত্যন্ত বিখ্যাত এই দরগা। এই দরগাতে আগামীকালে রাম মন্দির প্রতিষ্ঠা আর 18 থেকে 19 ঘন্টা বাকি আছে, যেখানে রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হবে। তার আগে এই মটকাপীর দরগায় প্রদীপ প্রজ্বলন করিয়ে চাদর চড়িয়ে এই ঘটনা যাতে সুসম্পন্ন হয়, অর্থাৎ অত্যন্ত কোনো বিঘ্ন ছাড়া অত্যন্ত ভালোভাবে এই ঘটনা সম্পন্ন হয়, তার জন্য এখানে অনুষ্ঠান করা হচ্ছে, অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবং সংকীর্তন, অর্থাৎ মুসলিমরা যেভাবে নিজেদের ধর্মের কাছে বা তাদের যে দেবতা আছে তাদের কাছে যেভাবে আবেদন জানান, পুজো উপাসনা করেন, সেই পদ্ধতিতে কিন্তু এই মুহূর্তে এই দরগার ভিতরে তোমাকে দেখাবো ছবিটা, চাদর চড়িয়ে কিন্তু এই উপাসনা করা হচ্ছে। এবং যারা এতক্ষণ ধরে মন্দির কমিটির পক্ষ থেকে যারা এতক্ষণ ধরে এখানে পুজো করলেন, প্রদীপ জ্বালালেন, তারাই কিন্তু এই চাদর চড়িয়ে এখানে এবার অনুষ্ঠান করছেন। এবং এই চাদর চড়িয়ে যে অনুষ্ঠান হচ্ছে, অর্থাৎ ভগবানের কাছে দরগায় চাদর চড়িয়ে তারা ভগবানের কাছে প্রার্থনা করছেন। এবং সম্প্রীতির একটা ছবি, যে কথা তুমি বলছো যে মহিমায় যে ধর্মীয় সম্প্রীতি, যেটা আমাদের ভারতের চিরকালীন ঐতিহ্য এবং বৈশিষ্ট্য, সেই ধর্মীয় সম্প্রীতির এক অনন্য নদী আজকে এখানে এই মটকাপীর দরগাতে আমরা দেখতে পাচ্ছি। প্রদীপ প্রজ্বলন করিয়ে দরগায় চাদর চড়িয়ে এই ধর্মীয় সম্প্রীতির এখানে নিদর্শন রাখলেন। এবং এই যে দরগা কমিটি, তাদের পক্ষ থেকে আগামীকালে রাম মন্দির উপলক্ষে কিন্তু এই অনুষ্ঠান করা হলো আজকে বিকালে। বিকেল ঠিক 5টার সময় এখানে প্রদীপ প্রজ্বলন করা শুরু হয় এবং তারপর ধীরে ধীরে চাদর চড়ানো, এবং এখন কিন্তু ভিতরে পূজা এবং উপাসনা চলছে, ভগবানের কাছে আল্লাহর কাছে তারা প্রার্থনা করছেন যে আগামীকালে রাম মন্দির অনুষ্ঠান যেন অত্যন্ত ভালোভাবে সুসম্পন্ন হয়, রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান, সেক্ষেত্রে যেন কোনো বিঘ্ন না ঘটে, এই জন্যই কিন্তু আজকের এই অনুষ্ঠান। মণিময়, অনেক ধন্যবাদ ইন্দ্রাণী, সরাসরি থাকবার জন্য।